মৌসুমিস ডায়েরি এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারো। তো আজকের এই গাছটা দেখে আপনারা বুঝতেই পারছেন এটা কি গাছ, আর অনেকেই হয়তো আবার চেনেনও না যে এটা কি গাছ। তো সবকিছুর জন্য আমি আপনাদেরকে চিনিয়েও দেব, বলেও দেব। তো আপনারা দেখুন, এটা একটা কুলেখাড়া গাছ, প্রচন্ড উপকারী একটা গাছ, মেডিসিন প্ল্যান্ট যাকে বলা হয়। তো এটা, এই গাছটা উপকারিতা জানলে চমকে যাবেন। প্রচণ্ড পরিমাণে দেহে আয়রনের ঘাটতি থাকলে কিন্তু এইটা ডাক্তাররা প্রেসক্রাইব করেন যে কুলেখাড়া পাতার রস আপনারা খান বা সেবন করুন। তো সেই কুলেখাড়া নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। তো আনাচে কানাচে যদি কারোর কুলেখাড়া গাছ এরকম থাকে আর যদি চিনতে না পারেন, তো আমি সেটার জন্য দেখিয়ে দেবো। এটা চেনার উপায় হচ্ছে, দেখুন প্রতিটা জয়েন্টে কিন্তু ছোট ছোট অনেক কাঁটা রয়েছে, কাঁটাযুক্ত গাছ। খুব সাবধানে এটাকে মানে করতে হবে রান্না। তো আমি দেখিয়ে দেবো প্রসেস কী রয়েছে। তো দেখুন এই কাঁটাগুলো, তো দেখুন প্রত্যেকটা ডগার মধ্যে কিন্তু কাঁটা রয়েছে, দেখুন জয়েন্টে জয়েন্টে কাঁটা। আপনারা দেখে মিসগাইড হবেন না, আপনারা ভালো করে গাছটাকে চিনে নিন। তো এইখানে এরকম কাঁটা কাঁটা রয়েছে এরকম। তবে এইরকম দেখতে অন্য অনেক জঙ্গলি গাছ রয়েছে, সেটা যেন খেয়ে ফেলবেন না, না জেনে। তো আমি ওই জন্যই যাতে গুলিয়ে না যায় আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কাঁটা। আর এটা যদি আনাচে কানাচে কারোর থাকে আমি সেই জন্য বললাম। আর বাজারে যদি যান তো আপনারা তো দোকানে মানে যে সময় সবজির যে স্টলগুলো থাকে বা দোকানে বাজারে, সেখানে তো কুলেখাড়া পাতা চাইলেই ওনারা এইগুলোই বার করে দেবেন। আপনারা 5 টাকাটি 10 টাকাটি যেরকম ইচ্ছা আপনারা কিনে নিয়ে চলে আসবেন। তো আমি এখানে দেখুন একটা আটি এরকম নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব, খুবই হেল্পফুল হেলদি রেসিপি। তো প্রথমেই আমি এইগুলো কিভাবে খাওয়ার জন্য উপযোগী করতে হয় দেখুন। এর মধ্যে কিন্তু অনেক আবর্জনা গাছের পাতাও থাকে, এগুলো আপনারা কিন্তু মানে ফেলে দেবেন। এবারে যেটা করতে হবে, এই যে কাঁটাগুলো, এই কাঁটা সদ্যই কি আপনারা রান্না করবেন? অবশ্যই না। তো আপনারা কি করবেন, এর গায়ে যে লেগে থাকা পাতাগুলো, মানে এই প্রতিটা পাতা আমি এখান থেকে দেখুন এভাবে ছিঁড়ে নিচ্ছি। এইভাবে ছিঁড়ে নিয়ে নিয়ে কি করতে হবে, এইভাবে দেখুন একটা আটি আগে এখান থেকে আপনারা এই বাঁধনটা খুলবেন, খুলে আস্তে করে বাঁধনটা খুলে আপনারা এইরকম খালি পাতা, একটা ডাঁটির যে পাতা হয় আমি দেখাচ্ছি, এই যে একটা কুলেখাড়া পাতার দেখুন ডাল। তো আমরা শুধুমাত্র পাতাগুলো আপাতত নেব, এই পাতাগুলো রিমুভ করে নেব। যে কটা পাতা আপনারা সংগ্রহ করতে পারবেন সব কটা পাতাই এভাবে আপনাদেরকে নিয়ে নিতে হবে। আর কচি মাচার মাথার দিকের গুলো দেখুন এভাবে কাটলে কিন্তু দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন কোনো কাঁটা নেই। তো এই পাতাগুলো আপনারা কিন্তু ভাজা করেও খেতে পারেন, আদারওয়াইজ দেখুন আমি আগে থেকেই কিন্তু সময়ে যাতে নষ্ট না হয় আমি আগে থেকে কিছু পাতা এভাবে দেখুন আমি এই বাটিতে সংগ্রহ করে নিয়েছি দেখুন, নালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি আগে থেকে এগুলো অন্য আরও একটা আটি থেকে আমি এই পাতাগুলো দেখুন শুধু জাস্ট পাতা আর মাথার দিকের অংশ নিয়ে নিয়েছি। এই দেখুন মাথার দিকের অংশটাও কিভাবে নেবেন দেখুন, কোনো কাঁটা নেই, কচি মাথার অংশটা। এইবার তো এরম করে করে প্রত্যেক কটা পাতা কিন্তু এইভাবে আপনারা সংগ্রহ করে নেবেন। আর এই যে ডালটা রয়েছে এই ডালগুলোও ব্যবহার করতে পারেন অন্যভাবে, সেটা আমি পরে দেখাবো। আর যদি আপনারা গার্ডেনিং সংক্রান্ত আরও কিভাবে চারা তৈরি করে জানতে চান, তাহলে আমার মৌসুমির গার্ডেনিং টিপস চ্যানেল রয়েছে, সেইখানেও কিন্তু আপনারা বিভিন্ন রকম গাছের বোনার সম্বন্ধে জেনে নিতে পারেন। আর এটা আমি এই জন্যেই বললাম বন্ধুরা, কারণ আমার এই মৌসুমির ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল ছাড়াও আমার মৌসুমির গার্ডেনিং টিপস চ্যানেল আছে, তাতে কিন্তু আমি উদ্ভিদের সম্বন্ধে আমি বলি এবং গাছ গাছরা যারা ভালোবাসেন কিভাবে গাছের কাটিং থেকে চারা তৈরি করবেন সবটাই ওই ভিডিওতে থাকে। তো যেহেতু এই কুলেখাড়া গাছের এই ডালগুলো আমি পেয়েছি, তো আমি কিন্তু এই গাছের ডালগুলো ফেলে দেব না, আমি এগুলো এই ঠিক এই নোড এরিয়া থেকে আমি বুনে দেব টবে। তো সেই টবে বুনে দিলে কিন্তু এখান থেকেই আবার কুলেখাড়া গাছ একদম ভরে যাবে, আপনারা বাড়িতেই কুলেখাড়া পাতা খেতে পারবেন যখন ইচ্ছা। তো আমি এই ডালগুলো ফেলবো না, আর আপনাদের যদি কাজে না লাগে আপনারা অবশ্যই জাস্ট এইগুলো এই রিমুভ করে দিয়ে এই যে ডালগুলো সেগুলো আবার জল দিয়ে সেদ্ধ করে আপনারা কিন্তু খেতে পারেন। তো এখন আমি এগুলো নিয়ে আর কিছু বলছি না, এগুলো আমি এখন রাখছি। তো এইভাবে সব কটা পাতা থেকে আমি এরকম সব ছাড়িয়ে নিয়েছি। এইবার করতে হবে যেটা, এবার ভালো করে এগুলো 2 বা 4 বার করে রানিং ওয়াটারে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে রেসিপিটা শুরু করছি। তো দেখুন আমি কিন্তু 2-4 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ পাতায় অনেক ময়লা থাকে।
तो भालो करे धुए निये ची एबारे आमी बाटीते जल निये निये ची एक टा सिल्वरेर बाटीते जल निये निये ची अवश्य खावार जल तो एई बाटीर मध्य समस्त किछु एभावे दिए दीते हबे समस्त पाताटा किन्तु एते दिए दीते हबे तो आपनारा एखनो भाबछेन जारा जानेन ना जे किभाबे एटा आमी रान्ना करब तो एटा एकदम ही सिम्पल बंधुरा तो ये अपनारा जलर मध्य दिए दिले खावार जलर मध्य दिए एबारे गैसे भालो करे एटा फुटाते हबे तो आमी गैसे बसिए दिए जतटा पारबेन बंधुरा ततटा किन्तु एटा बेशी समय दिए फुटाते हबे माने जाते पुरो ए पातार निर्जासटाय जलर मध्य मिसे जाए तो आपनारा सेटा देखबेन ए जलटाई किन्तु आमादेर खेते हबे आर एते किच्छु लागबे ना बंधु जस्ट एकटुखानी हलुद देवें देखिए दीची तो परिमाण मैं रान्न जो हलुद दे सरकम देवें ना जस्ट हमें देखिए दीची और देवें प्लेन नून और से बीट नून दी अवश्य भलो है और बीट नून ना थे अपनारा प्लेन नून देवें दिए ये भलोक फुटिए जलटाई अपनारा ग्लैसे कपे को खाबें खूब ही उपकारी बंधुरा तो जलटा एन जेहतु ठंडा रही है ये भलोक फुटू फुटे कलर देखें शुद्ध एन देख जलर कलर क्योंकि प्लेन अपनारा देखते ही पाचन जो फुटे निर्जास बेरोबे पुरो जलर कलर का कलचे सबुज मत हो जाए अपनारा देखते पाबें तो एन एट कूटते दी तो अपना ढाका देवार दरकार नहीं नर्माली ए रकम दी तो एन फुटते दीची तो देख ये क्यों ए फुटते शुरू कर दिए एबारमें एखे दिए देव एकदम अल्प परमाणे स्लाइड एकटू हलुद और ये दिए देव एम नून और अपनारा चाहले बीट नूनों दीते क्यों बसिभाग सवार क्योंकि बीट नून थे ना तई नर्माल जो खबारे व्यवहार करी नून से नून दिए पुरोटा भलोक ये पताा से दीते हैं तो देख प्रथम क्योंकि सदा जल छो आस्ते आस्ते किन्तु लिकार चायर मतो जलटार कलर एसे तो ये एखोनो अनेकटा फुटबे जतो फुटबे ततो एर थेके निर्जासटा बेर होबे तो ये एखोन आरोटा अनेक समय एकटु फुटुक तारपर आपनारा कलरटा देखते पाबेन चाइले जल जदि मने हय एकटु कमे गेछे तो आपनारा एकटुखानि एक्सट्रा जलो एड करे दिते पारेन दिए आपनारा देखुन कि होच्छे तो देखुन भालो करे एटा किन्तु फुटे गेछे जतटा निर्जास एर थेके बेरोनोर सेटा बेरिये गेछे आर एरकम पातागुलो देखुन केरकम होये गेछे तो आपनारा एटा एखन देखते थाकुन एबार एटा होये जाओयार पर आमी एटा भालोभाबे छेके नेब तो एखन आमी एटा छेके निच्छि एटार जे कतटा उपकार बंधुरा आपनारा भाबतेओ पाच्छेन ना एटा रेगुलर खावार दरकार नहीं सप्ताह अंतत दो थेके तीन दिन खावा किन्तु शरीरेर पक्षे भालो तबे बेशी कोनो जिनिसी रोज खावा भालो नय जादेर आयरनेर मात्रा कम आछे तारा एटा सप्ताहे दो दिन तीन दिन सेवन करबेन आर जादेर आयरनेर समस्या नहीं ताराओ एटा खेते पारेन तबे रोजकार खेले किन्तु आयरनेर मात्रा शरीरे हयतो बेड़े जाबे तखन कोनो साइड इफेक्ट होलेओ होते पारे तो आमिओ जोन्नो बोलबो दो दिन तीन दिन अंतर एटा खावा जेते पारे तो देखुन एखाने पुरो लिकार चायर मतो कलरटा एसेछे तो आमी ठंडा होले देखाच्छि एई काचेर ग्लासटाय ठेले तो एकटुखानि ठंडा होते समय देव तो देखो आबार एटा अनेकटा ठंडा हये गेछे एबार आमी एकटा ग्लासेर मध्ये ढेले निच्छि देखुन देखते पाच्छि पुरो लिकार चायर मतो कलर तो एटा एखन खेते हबे आर एखाने जेटा छाकार पर जे पाताटा देखते पाच्छेन सेई पाताटा आपनारा कोनो गाछेर गोड़ाय दिए दिते पारेन बा आपनारा चाइले एटाके चिबिये खेयेओ निते पारेन आपनादेर इच्छा ना होइले एटा फेले दिते पारेन तो एर थेके जा निर्जा किन्तु बेरिये गियेछे तो एबार आमी देखाबो किभाबे खेते हबे तो आमी निये कुलेखाड़ा पातार रस तो किभाबे प्रसेस आपनादेरके देखिए दिए एबारे किन्तु एटा खावार पाला तो खूब ही भालो खेते एमन किछु बाजे खेते नय जे आपनारा खेते पारबेन ना तो आमी आपनादेरके खेई देखाच्छि खूब सुंदर ना तेतो ना बाजे खेते ना कोनो बाजे स्मेल किच्छु ना एकटू
নুন বা বিটুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু সুন্দর এই রেসিপিটা হয়ে গেল। আর প্রচণ্ড পরিমাণে আয়রন আছে, আরও অনেক অনেক এর উপকার আছে। আপনারা চাইলে ইউটিউবে হোক বা গুগলে সার্চ করেও দেখতে পারেন কুলেখাড়া পাতার রসের কিন্তু অনেক গুণাগুণ। আর আপনারা চাইলে অবশ্যই কুলেখাড়া পাতার খাওয়ার উপকারিতা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো, আপনারা দেখে কিন্তু অবশ্যই ওটা খাবেন। খালি ভিডিও দেখলে হবে না, ভিডিওতে যেগুলো আমি বলি সেগুলো মেনে চলতে হবে, তাহলে কিন্তু আপনার হেলথের জন্য এটা উপকার। তো আমি বাকিটাও খেয়ে নিই। দেখলেন তো, হাতের কাছে আমাদের জিনিস থাকে, হাতের কাছে আমাদের উপকরণ থাকে, কিন্তু তবুও আমরা অনেক সময় খাই না বা খাওয়ার কথা ভাবিও না, জানতেও পারি না। তো সেজন্য আমি আপনাদেরকে বলে দিলাম, বন্ধুরা আপনারা কিন্তু সপ্তাহে 2-3 দিন এই কুলেখাড়া পাতার রস খান। বাড়িতে অবশ্যই বয়স্ক মানুষ বা ছোট বাচ্চারা থাকলেও কিন্তু এটা অবশ্যই তাদেরকে খাওয়াবেন, খুব ভালো। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর অবশ্যই আপনাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি মূল্যবান আমাদের কাছে। তো একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে ভালো হয়। আর আমার আরও একটা চ্যানেল আছে মৌসুমীর গার্ডেনিং টিপস, ওই চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও তৈরি করার অনেক বেশি আগ্রহটা আমরা পাই, আর বুঝতেও পারি যে কী টাইপের ভিডিও আপনাদের জন্য ভালো হবে। বা আপনাদের যদি মেসেজ করে আমাকে লিখে জানান সবথেকে বেশি ভালো হয়, সেই টপিকের ওপর আমি নিশ্চয়ই ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই, ভালো থাকবেন, টাটা। But if I lay down and I play dead and